সিনিয়রদের ছাড়া নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি সিরিজে। সেই পথের শুরুতেই বড় ধাক্কা খেল তারুণ্য নির্ভর বাংলাদেশ দল। প্রথম টি টোয়েন্টিতে হেরেছে লাল সবুজ জার্সিধারীরা। আর শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে 17 রানে হেরেছে বাংলাদেশ। সিকান্দার রাজা ও ওয়েসলি মাদাবেরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 205 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। এই বিশাল লক্ষ্যের পিছু ছুটে 6 উইকেটে 188 রান করতে পারে নুরুল হাসান সুহানদা, যার ফলে প্রথম ম্যাচেই 17 রানের পরাজয় মেনে নিতে হলো নুরুল হাসান সুহানদের।